হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি অনেক ভালো আছি। তো ঈদ মোবারক সবাইকে। আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটছে, যদি একটু বৃষ্টি পড়ছিল, পরে কিন্তু অনেক রোদ উঠছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে একেবারে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো থেকে আলাদা, কারণ আমি আমার চ্যানেলের মধ্যে ফটো এডিটিং ভিডিও আপলোড করি নাই। তো আজকের এই ভিডিওটি হচ্ছে কিন্তু ফটো এডিটিং নিয়ে। তো আপনি কীভাবে এরকম একটা জোস ফটো এডিটিং করবেন, আজকের বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো আজকের এই এডিটিংটি কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি কীভাবে আপনার একটি নর্মাল পিকচার এরকমভাবে এডিট করবেন, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব এ টু জেড। তো আজকের এই এডিটিংটি শিখতে ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন না, সবাই ফেসবুক পেজটি এখনই গিয়ে ফলো করে দিয়ে আসুন, কারণ আমরা ফেসবুকে সকল কন্টেন্ট আপলোড করে থাকি। এবং আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকলে আমাদের সাথে ফেসবুক পেজের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ওখানের মধ্যে চলে আসুন, দিয়ে দিব। ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তো এই পিকচারটি মেক করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল একটি অ্যাপস লাগবে, ল্যান্সা। তো আমরা সবাই এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব, এবং অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসের লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা সিম্পলি এখান থেকে অ্যাপসটি ওপেন করে দিব, অথবা আমরা যদি এখান থেকে অ্যাপসটি ওপেন না করি তাহলে আমরা সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে আমাদের একটি পিকচার ওই অ্যাপসের মধ্যে শেয়ার করে নিব। তো আমি নর্মালি আমার একটা পিকচার শেয়ার করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার এই পিকচারটা শেয়ার করব। তো সিম্পলি আমি এই পিকচার থেকে শেয়ার অপশনে একটা ক্লিক করব, তারপর জাস্ট এখান থেকে আমি ল্যান্স অ্যাপসের মধ্যে এটা শেয়ার করে দিব। তো আমি ল্যান্স অ্যাপসের উপর একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা এখানে চলে এসেছে। তো আমরা সিম্পলি এখানে কিছুক্ষণ ওয়েট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে এসেছে। তো আমি আপনাদেরকে আজকে এই অ্যাপসের এ টু জেড স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই দিব, কোথায় কী আছে। তো এই জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সিম্পলি এখানে দেখেন অপশন আছে ব্লার। তো আমরা যদি ব্লারটা একটু বাড়াই দিকে, দেখেন আমার কিন্তু এটা ব্লার হচ্ছে ফটোটা। আপনারা ফার্স্ট অফ অল পিকচারটা খেয়াল করবেন এখন কীরকম আছে, আর আমরা এডিট করার পর এটা কেমন হয়। তো আমি এখান থেকে ব্লারটা বাড়িয়ে দিব আমার পিকচারের মধ্যে। তো আমি ব্লারটা বাড়াই দিলাম। এরপর আছে ফেস। তো আমি ফেসটা যদি করি, আমি এটাকেও ফুল করে দিব, তাহলে আমাদের ফেসটা অনেক স্মুথ হবে। তো আমি এটাকে ফুল রেড করে দিলাম। তারপর আছে আমাদের আই আছে, তারপর আমাদের নেক আছে, তো আমরা এগুলো দিব না। তারপর দেখেন এখানে আছে হেয়ার কালার। তো আপনি এখান থেকে আপনার চুলের কালার করতে পারবেন, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে। তো আপনি এখান থেকে কালারগুলো চুজ করতে পারবেন। তো আমি সিম্পলি এখানের মধ্যে ব্ল্যাকটা রাখবো। তো আমি ব্ল্যাকের উপর একটা ক্লিক করব। তারপরে এটা আমাদের এখানে ইন্টেন্সিটি 100 করা আছে, আমি এটাকে একটু কমাই দিব। তো আমি সিম্পলি এটাকে এতটুকু রাখলাম, কারণ বেশি দিলে মনে হয় যে এটা এক্সট্রা বসাইছি। যদি আমি একটু কমাই দিই তাহলে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যেন এটা আগে থেকেই এরকম। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর এরপর আমরা একেবারে নিচের দিকে চলে যাব। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাবো ভাইব্রেন্স, শ্যাডো, হাইলাইটস। তো আমরা ভাইব্রেন্সটাকে যদি একটু বাড়াই এদিকে, আমি এতটুকু রাখবো। তারপর আছে আমাদের শ্যাডো। তো আমি শ্যাডোটাকে একটু বাড়াই দিলাম, এতটুকু রাখলাম। তারপর আছে আমাদের এখানে হাইলাইটস। তো আমরা হাইলাইটস থেকে অবশ্যই বাড়িয়ে দিব। তো আমি হাইলাইটসটা এতটুকু রাখবো, একেবারে ফুল করে দিব 10। তো করে দেওয়ার পর এবার আমরা এখান থেকে উপর দিকে আসব। তো উপরে আসার পর আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাবো। তো দেখেন এখানে আছে আইব্রোস। তো আইব্রোস এটা আমাদের দরকার নেই তেমন, আমরা যেগুলো দরকার আমরা ওগুলো দেখাবো। লিপস আছে, তো আপনি এখান থেকে ঠোঁট ইয়ে করতে পারবেন, তো তেমন লাগে না এটা। তারপর আছে এখানে লেন্স কারেকশন আছে, তো আমি এটাকে একটু এভাবে বাড়িয়ে দিব। তারপর আছে আমাদের আই সাইজ আছে, চোখের সাইজ, লিপ সাইজ, নোজ সাইজ। তো এই সাইজগুলো দরকার নাই, যেভাবে সেভাবে থাকবে। আপনি যদি বাড়াইতে চান তাহলে আপনি এগুলো ইউজ করবেন। এবার সিম্পলি আমরা এখান থেকে ব্যাকড্রপে একটা ক্লিক করবো এই অপশনে। তো ব্যাকড্রপে আসার পর আমরা এখানে দেখতে পাবো বুক ইফেক্ট। তো আমরা যদি এই বুক ইফেক্টগুলোর উপর একটা ক্লিক করি, তো দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট আসছে। ইফেক্ট বলতে আমাদের এখানে দেখেন সাদা সাদা অনেকগুলো ইফেক্ট আছে। তারপর দেখেন এরপরটাতে ক্লিক করবো আর একটু বাড়বে, এরপরটাতে ক্লিক করলে আর একটু বাড়বে, এরপরে দেখেন আর দুইটা অপশন আছে। তো আপনার এখান থেকে যেটা ভালো মনে হয়, আপনি যেটা সুন্দর লাগবে আপনি ওটা দিতে পারবেন। যদি ইন্টেন্সিটিটা একটু কমা দেন তাহলে এটা অনেকটা ঝাপসা হয়ে যাবে। তো এটা আপনি আপনার মর্জি মতো রাখবেন। রাখার পর একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে কালার আছে। তো আমার এখানে ওখানে তো আমার এগুলো এখন হোয়াইট কালার, আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, তো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো নেওয়ার পর আর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে আছে ব্যাকড্রপ। ব্যাকড্রপটা কি, আপনি চাইলে এখান থেকে ব্যাকড্রপ বলতে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তো আমি যদি এগুলোতে ক্লিক করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে।
আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ইজিলি চেঞ্জ করতে পারবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। যদি অলরেডি আপনার গ্যালারিতে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে আপনি ওটাও অ্যাড করতে পারবেন। আপনি সিম্পলি এখান থেকে এই প্লাস অ্যাড অপশনে একটা ক্লিক করবেন, তারপর জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর দেখেন আপনার গ্যালারিতে নিয়ে এসেছে। আপনি সিম্পলি আপনার গ্যালারিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিতে পারবেন। তারপর দেখেন এখানে রিমুভ বলে একটা অপশন আছে, রিমুভটা হচ্ছে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না, ফুল রিমুভ করে দিবে। তাহলে যদি রিমুভ একটা ক্লিক করি দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, আমি নানে ক্লিক করব। তাহলে আমার প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কিন্তু চলে এসেছে আবার। তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে আসলে দেখেন এখানে স্কাই অপশন, স্কাই অপশনটা কি আমাদের আকাশের কালারটা চেঞ্জ করা যাবে। তো আমি যদি এই অপশনগুলোকে ক্লিক করি ইফেক্টের মধ্যে দেখেন চেঞ্জ হচ্ছে, তবে চেঞ্জটা বোঝা যাচ্ছে না বিকজ আমার এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গাছের। এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে বুঝতেছি না। যদি এখানে আকাশ থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো এই ইফেক্টগুলো দিলে। তো আমি সিম্পলি এই ইফেক্টগুলো ইউজ করব না, আপনি এখান থেকে ইউজ করে নেবেন যেটা সুন্দর মনে হয় আপনার ফিকের সাথে মানায়। তো আমি সিম্পলি এখানে নান রেখে দিব, আমার আগের যে কালারটা ছিল আমি ওইটাই রেখে দিব, ওটাই বেস্ট। তো ওটা রাখার পর আমি এখানে আর কোনো অপশন নাই, আমরা এখান থেকে সিম্পলি উপরে চলে যাব। উপরে আসলে আমরা এখানে দেখবেন ব্লার অপশনটা, এটা আমরা ফুল করে দিব আবার। তো আমি এতটুকু ফুল করে দিলাম, করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে ডিপ অপশনে ক্লিক করব। তো ডিপে ক্লিক করলে এখানে ব্লার অপশন দেখতে পাবো। তো এটা হচ্ছে আপনি আবার চাইলে আরও বেশি আরও ব্লার করতে পারবেন, তো এতটুকু দরকার নাই, এতটুকু যা আছে চলে। তারপর আছে এখানে ফোকাস সাইজ, ফোকাস সাইজটা আপনি চাইলে করতে পারেন, বাড়াইতে কমাইতে পারেন। তো এটা আপনি আপনার মর্জি মতো দিবেন এখান থেকে। তো আমি এতটুকু রাখলাম, রাখার পর আমাদের এখানে আর কোনো অপশন নাই। এবার সিম্পলি আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে একটা ক্লিক করব। তো অ্যাডজাস্টে আসার পর আমাদের এখানে দেখেন হোয়াইট ব্যালেন্স আছে। তো আমরা এটাকে যদি বাড়াই তাহলে আমাদের এখানে দেখেন ফেসের কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এটাকে পুরোপুরি মাইনাস রেখে দিব, জিরোতে রেখে দিব। তারপর আছে আমাদের এখানে এক্সপোজার, তো আমরা এখান থেকে এক্সপোজারটা একটু বাড়িয়ে নিব। তারপর আমাদের এখানে আছে দেখেন এক্সপোজার, তো আমরা এক্সপোজারটা একটু কমিয়ে দিব হালকা। তো আমি এতটুকু কমাই রাখলাম। তারপর আছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টটা আমরা একটু কমাই দিব, তো আমি এটুকু কমাই দিলাম। তারপর আছে আমাদের এখানে সিচুয়েশন, তো আমরা সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিব হালকা। তারপর আমাদের এখানে আছে ভাইব্রেন্স, তো আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়াবো না, যা আছে এতটুকুই থাকবে। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এখানে আছে আপনার শার্পেন, তো আপনি শার্পেনটা যদি একটু বাড়াই দেন তাহলে কিন্তু এটা আপনার ফেসটাকে একেবারে মানে কি বলে এটাকে কার্টুন সিস্টেম করে ফেলবে অনেকটা। তো এটা দিব না আমরা, এতটুকু রাখবো, ফ্যাড অপশনটাও থাকবে এভাবে। তারপরে আছে আপনার এখানে বিগেন টেট, তো আমরা এটাকে যদি বাড়াই তাহলে এটা আমাদের এখানে একটা আলো আসতেছে চারিদিক থেকে কালো হয়ে, তো এটা আমরা দিব না, এটা ভিনটেজ বলা হয়, এভাবে থাকবে এটা। তারপর আছে আপনার এখানে টেম্পারেচার আছে, তো আপনি চাইলে এখানে কালারটা চেঞ্জ করতে পারেন, এখানে অনেকগুলো কালার আছে। তো আপনি এখান থেকে যেটা সুন্দর মনে হয় অতটুকু রাখবেন। তারপর আছে আপনার টেন্ট, তো আপনি এখানে চাইলে এটা চেঞ্জ করতে পারেন কালারটা, তো আপনি যেটা ভালো মনে হয় ওটা এখান থেকে দিয়ে নেবেন। তারপর আছে শ্যাডাও, শ্যাডাও চাইলে দিতে পারেন, তো আমি শ্যাডাও দিব না, আমি এখানে এতটুকু রাখবো, একটু মাইনাস করে দিব। তারপর আছে আমাদের হাইলাইটস, আমরা হাইলাইটসটাকেও একটু কমাই দিব। তো তারপর আছে আমাদের এখানে অনেকগুলো কালার আসছে, তো আমরা এখান থেকে চাইলে কালারগুলো করতে পারি। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে, আপনি চাইলে এখান থেকে কালারগুলো দিতে পারেন। তো আপনার ফেসে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, তো আমি এটাকে রিসেট করে দিব আমার যেভাবে সেভাবে থাকবে। তো আপনি চাইলে এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাব। তো ইফেক্টে আসার পর আমাদের এখানে দেখবেন অনেকগুলো ইফেক্ট আছে, তো আপনি যদি ইফেক্টে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ইফেক্ট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমাদের এই ইফেক্টগুলো দরকার নাই, আমরা এগুলো কিছুই ইউজ করব না। তো আমরা সিম্পলি এখান থেকে এটাকে নান করে দিব, তো আমি এটাকে নান করে দিলাম। তারপর আমাদের এখানে অপশন হচ্ছে আপনার ফিল্টার, তো আমরা এখান থেকে ফিল্টার অপশনে চলে যাব। তো ফিল্টারে আসার পর আমাদের এখানে দেখবেন ফিল্টার আছে অনেক সুন্দর সুন্দর, আপনি চাইলে ফিল্টারগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা ফিল্টারের মধ্যে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর আমি এটাকে একটু কমাই দিব, তো আমি এতটুকু রাখলাম। রাখার পর আমাদের এখানে আছে দেখেন, তারপর এখানে দেখেন উপরে লেখা আছে সাজেস্ট মি, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওরা আপনাকে সাজেস্ট করবে আপনি কোন ফিল্টারটা এখানে ইউজ করবেন। তো আমি সাজেস্ট মিতে ক্লিক করব না। এরপর আমরা এখান থেকে বর্ডার অপশনে চলে যাব। তো বর্ডার আসার পর আপনি চাইলে আপনার পিকচারের মধ্যে বর্ডার দিতে পারবেন। তো আপনি বর্ডারটা কীভাবে ইউজ করবেন, আপনি সিম্পলি এই সাইজটা বাড়াই দিবেন, তাহলে দেখবেন যে আপনার পিকচারটা এখানে বর্ডার হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক করতে পারবেন, ব্লু করতে পারবেন, রেড করতে পারবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা কালার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে দেখেন নিচের সাইজ আছে, আপনি এটাকে 1.1 সাইজ করতে পারবেন, 9x16 করতে পারবেন, 16x90 করতে পারবেন। দেখেন অনেকগুলো সাইজ আছে এখানে, ইনস্টাগ্রামের সাইজ আছে। আপনার যে সাইজটা ভালো মনে হয় আপনি সিম্পলি এখান থেকে সাইজের উপর একটা ক্লিক করে ওই সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর বর্ডার দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে আবার অ্যাডজাস্ট অপশনের মধ্যে আসব। তো অ্যাডজাস্টে আসার পর আমরা এখানে তো ফার্স্টে এগুলো এডিট করছি, তো এবার সিম্পলি আমরা এখান থেকে কী করবো, এখান থেকে এটা কিছু করবো না, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো।
তো আমি ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করব আপনারা দেখেন কিভাবে চেঞ্জ করি আপনি এখানে বাড়ালে ব্যাকগ্রাউন্ড কালার হবে তো আমি সিম্পলি আপনাদের দেখাই দিচ্ছি তো দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ইজিলি চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে কিন্তু হ্যাশ কালার হচ্ছে এটা কিন্তু জোস একটা কালার আপনি চাইলে এই কালারটা ইউজ করতে পারেন তো আমি এই কালারটাই রাখলাম তারপর একটু নিচের দিকে যাব তারপর আপনি এখান থেকে শার্পেনটা বাড়াই দিবেন তাহলে এটা একটু গাঢ় হবে তারপর আপনি এখান থেকে নিচের দিকে যাবেন এখানে দেখেন কালার আছে আপনি ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবেন এখান থেকে যে কোনো কালার এখানে ক্লিক করলে আপনি এখানে কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবেন তো ভিউয়ার্স আপনার এখানে শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে আর কিছু চেঞ্জ হবে না তো আপনি সিম্পলি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন তো দেখেন এখানে অনেক কালার আছে আপনি হাইলাইটসটা একটু বাড়াই দিতে পারেন শ্যাডোও আছে আপনি আপনার মর্জি মধ্যে এখান থেকে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন তো আমি জাস্ট এতটুকু রাখবো তারপর এখান থেকে আমি স্কাইতে একটা ক্লিক করব তো আমি চাইলে এখান থেকে এবার স্কাই কালারটা চেঞ্জ করতে পারি তবে আফসোসের বিষয় হচ্ছে আমার এখানে স্কাই নাই যার কারণে আমি দেখাতে পারতেছি না তো আপনি স্কাইটা এগুলো একটু বাড়াই কমিয়ে নেবেন তাহলে আপনি এখান থেকে স্কাইয়ের কালারটাও চেঞ্জ করতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু আমরা এডিটিং করে ফেলেছি তো আমরা যদি দেখাই পিকচারটা আমাদের আগে কেমন ছিল তো আমি এখানে উপরে একটা ক্লিক করে ধরে রাখবো তো ভিউয়ার্স দেখেন আমাদের আগের পিকচার কেমন ছিল আর আমাদের এখনকার পিকচারটা কেমন তো ভিউয়ার্স দেখেন এই অ্যাপসটা কিন্তু অনেক ভালো একটি অ্যাপস আপনি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব ইজিলিভাবে পিকচারগুলো এডিটিং করতে পারবেন খুব সুন্দরভাবে আপনি এখান থেকে পিকচারগুলো এডিটিং করতে পারবেন আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই আমাদের ফেসটা দেখেন একেবারে স্মুথ আপনি দেখেন এখানে ফেস একটুও ফাটে নাই তো আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর ফটো আপনি এডিটিং করতে পারবেন তো ভিউয়ার্স এবার আমরা এখান থেকে পিকচারটা সেভ করব তো পিকচারটা সেভ করার জন্য সিম্পলি আমরা এখান থেকে উপরে সেভ অপশানে একটা ক্লিক করব তো ভিউয়ার্স একটু লোডিং নেবে আমরা সিম্পলি এখানে কিছুক্ষণ ওয়েট করব তো দেখেন আমাদের পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখানে এই অপশনটা আসবে আপনি এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে আপনি এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবেন তো আপনি এখান থেকে যদি গ্যালারিতে আসেন তাহলে আপনি এখানে আপনার পিকচারটা ইজিলি দেখতে পারবেন তো আমি সিম্পলি এখানে দেখাই এই যে আমার গ্যালারিতে দেখেন আমাদের পিকচারটা এখানে চলে এসেছে তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি খুব সুন্দর একটা পিকচার এডিটিং করে ফেলেছি তো আমি এখানে আরেকটি পিকচার এডিটিং করছি আমার আপনাকে দেখাই এই যে দেখেন আমি এই পিকচারটা আমার এডিটিং করছি একটু আগে তো ভিউয়ার্স আপনি এখান থেকে আপনার নর্মাল পিক কিন্তু খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক ইন্টারেস্ট জাগায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে কীরকম ভিডিও চান আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই শিখতে পারে আর যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করো না এখনই গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভিউয়ার্স পরিশেষে একটাই কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকের ভিডিওতে আল্লাহ হাফেজ।